আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফার্স্টে একটা ডিসক্লোজার দিই আর কি। এটা হচ্ছে ভিডিওটা অনেক বড় হবে, আপনারা দেখতে পারতেছেন তো। যাদের আপনার অডিট রিপোর্টের মধ্যে কী থাকে এটার একটা ইনডেপ নলেজ নেওয়া দরকার আছে, তারা চাইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। আমি চেষ্টা করছি আপনার ডিটেলসে আলোচনা করতে কী থাকে আর একটা অডিট রিপোর্টের মধ্যে। আর যাদের আপনার একদম ইনডেপথ জানার দরকার নেই, যাদের জাস্ট একটা রিভিউ দরকার, রিভিশনের জন্য দেখতেছেন বা যাদের একটা আইডিয়া নেওয়ার জন্য দেখতেছেন, তারা আমার ভিডিওর একদম লাস্টে আমি রিক্যাপে আপনার কী কী থাকে একটা অডিট রিপোর্টের মধ্যে এটা ব্রিফলি সংক্ষেপে এটা নিয়ে বলছি। তো আপনারা চাইলে একদম লাস্টেও ভিডিওর লাস্টের থেকে দেখতে পারেন, লাস্টে জাস্ট রিভিশনের জন্য হলে ওইটা দেখতে পারেন বা একটা আইডিয়া নেওয়ার জন্য। আর যদি ইনডেপথ নলেজ নেওয়ার জন্য দেখতে চান তাহলে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। আইদার কেস ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। আজকের ভিডিওতে আমি একটা অডিট রিপোর্ট কী, তারপর একটা অডিট রিপোর্টের মধ্যে আপনার অডিট অপিনিয়ন ছাড়া কী কী সেগমেন্ট থাকে আমরা এটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো বেসিক্যালি আমরা জানি হচ্ছে আপনার অডিট রিপোর্ট হচ্ছে অডিটররা তাদের যে অপিনিয়ন আছে এটা যে রিপোর্টটার মাধ্যমে তারা এক্সপ্রেস করে ওইটাকেই অডিট রিপোর্ট বলে। তো এই অডিট রিপোর্টটাতে বেসিক্যালি শুধু আপনার অডিট অপিনিয়ন থাকবে এরকম না, এখানে আরও অনেকগুলো সেগমেন্ট থাকে। তো আপনার অডিট অপিনিয়ন থাকে, আপনার আপনার অডিট অপিনিয়নটা কিসের বেসিসে করা হয়েছে, বেসিস ফর দ্য অপিনিয়ন, তারপর ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি, অডিটরদের রেসপন্সিবিলিটি, এরকম অনেকগুলো সেগমেন্ট থাকে একটা অডিট রিপোর্টের মধ্যে আর কি। তো আজকে আমি একটা কোম্পানি, একটা বাংলাদেশে খুবই আলোচিত একটা কোম্পানি, আপনার বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের আপনার 2020-এর জুন এন্ডিংয়ের যে অডিট রিপোর্টটা আছে আজকে আমরা ওইটা দেখব। ওখান থেকে ওইটা দেখে আমরা একটা অডিট রিপোর্টের মধ্যে কী কী থাকে এটা সম্পর্কে একটা আইডিয়া নিব। তো আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে, বিশেষ করে আপনার যারা সিএ বা এসএসসি স্টুডেন্ট আছে, যারা অডিটার এসোরেন্স নিয়ে বেসিক্যালি পড়তেছে বা এক্সাম দিবে, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যান্ড ইটস সাবসিডিয়ারিজ, তার মানে হচ্ছে আপনার বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর তাদের যে সাবসিডিয়ারি আছে তাদের একটা কনসোলিডেটেড অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটার আপনার ইয়ার এন্ডেড হচ্ছে June 30, 2020। তো এই যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এই অডিটটা, এটা করছে হচ্ছে এম জে আবেদিন অ্যান্ড কং চার্টার অ্যাকাউন্ট্যান্টস। তারা বেসিক্যালি আপনার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের অডিট করছে এবং তারা তাদের একটা অপিনিয়ন এক্সপ্রেস করছে। তো এটা হচ্ছে কভার বেসিক্যালি আপনার অডিট রিপোর্টের, এখান থেকে বেসিক্যালি আপনার অডিট রিপোর্টটা শুরু হবে। তো অডিট রিপোর্টের ফার্স্টে কী আছে দেখেন, অডিট রিপোর্টের ফার্স্টে আছে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স রিপোর্ট, মানে অডিট রিপোর্টটা কী, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স রিপোর্ট এটা বলা আছে। এটা কাদের জন্য করা হয়েছে, টু দ্য শেয়ার হোল্ডার অফ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যান্ড এর সাবসিডিয়ারিজ, তার মানে হচ্ছে আপনার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আর তাদের যে সাবসিডিয়ারি আছে তাদের যে শেয়ার হোল্ডাররা আছে তাদের জন্য এই অডিট রিপোর্টটা করা হয়েছে। তো নেক্সটে আসে হচ্ছে রিপোর্ট অন দ্য অডিট অফ দ্য কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তো এখানে বলা আসে হচ্ছে এটা কিসের রিপোর্ট, এটা হচ্ছে আপনার কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের উপর একটা অডিট রিপোর্ট এটা বলা আছে। তো এরপরে যে সেকশনটা আছে এটা হচ্ছে অপিনিয়ন সেকশন, একদম ফার্স্টেই আপনার অডিট রিপোর্টের একদম ফার্স্টেই আপনার অপিনিয়নটা থাকবে, আপনার অডিটরদের অপিনিয়নটা। এটা আগে লাস্টে ছিল বাট এখন আইএসএ 700টা চেঞ্জ হয়েছে, এখন এই অপিনিয়নটা একদম অডিট রিপোর্টের প্রথমেই থাকে, যাতে করে শেয়ার হোল্ডারদের সুবিধা হয়, তারা যখন অডিট রিপোর্টটা খুলবে ফার্স্টেই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট অডিটরদের যে অপিনিয়নটা ওইটাই তারা বেসিক্যালি ফার্স্টে অডিট রিপোর্টটা খুলে দেখতে পারে। তো অপিনিয়নের সেকশনে ফার্স্টেই কী বলা আছে আমরা একটু দেখি। এখানে বলা আছে হচ্ছে উই হ্যাভ অডিটেড দ্য কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড হুইচ কম্প্রাইজেস দ্য কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাজ অ্যাট June 30, 2020 অ্যান্ড কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি অ্যান্ড কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ফর দ্য ইয়ার দ্যান এন্ডেড অ্যান্ড নোটস টু দ্য কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইনক্লুডিং এ সামারি অফ সিগনিফিক্যান্ট অ্যাকাউন্টিং পলিসিস। তো ফার্স্টে বেসিক্যালি তারা অডিটরটা কোন স্টেটমেন্টগুলো অডিট করছে এগুলো বলা আছে, এগুলো সম্পর্কে বলা আছে। তো এখানে আসে হচ্ছে আপনার কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আছে, তারপরে হচ্ছে আপনার কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস আছে অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, তারপরে কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি আছে, কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আছে, তারপরে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে নোটসগুলো আছে ওগুলো আছে, আর হচ্ছে আপনার ওই নোটসের মধ্যে কিছু সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসিস দেওয়া থাকে, সামারি দেওয়া থাকে, ওগুলো আছে। তো বেসিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে কম্পোনেন্টগুলো আছে
ওই কম্পোনেন্টগুলোকে বেসিক্যালি এখানে উল্লেখ করা হয়েছে যে এই জিনিসগুলো তারা অডিট করছে। এরপরে যে সেকশনটা আছে এখানে দেওয়া আছে হচ্ছে দ্য অ্যাকাউন্টিং ইয়ার অফ দ্য সাবসিডিয়ারি কোম্পানিজ বেক্সিমকো ফার্মা এপিআই লিমিটেড অ্যান্ড নভিস্তা ফার্মা লিমিটেড এন্ডস অন দ্য সেম ডেট অ্যাজ অফ দ্য কোম্পানি। উই হ্যাভ অডিটেড দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ বেক্সিমকো ফার্মা এপিআই লিমিটেড অ্যান্ড এক্সপ্রেসড আওয়ার আনমডিফাইড অপিনিয়ন অন দোজ স্টেটমেন্ট ভাইড আওয়ার রিপোর্ট ডেটেড অক্টোবর 28, 2020। The financial statement of Navista Pharma Limited was audited by A. Kasham & Kong Chartered Accountants who through their report dated October 21, 2020 have also expressed unmodified opinion on those statements. তো এখানে বেসিক্যালি আপনার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের যে সাবসিডিয়ারি আছে, দুইটা সাবসিডিয়ারি আছে এখানে আমরা বুঝতেছি যে একটা হচ্ছে বেক্সিমকো ফার্মা এপিআই লিমিটেড আর একটা হচ্ছে নাবিস্তা ফার্মা লিমিটেড। তো ওদের ইয়ার এন্ডের ডেটও সেম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মতোই সেম ডেটে ওদের ইয়ার এন্ড হয়। এম জে আবেদিন বেসিক্যালি আপনার একটা সাবসিডিয়ারি বেক্সিমকো ফার্মা এপিআই লিমিটেডের অডিটও এম জে আবেদিন করছে এবং তারা যে অপিনিয়নটা দিছে ওইটা ছিল আনমডিফাইড অপিনিয়ন। এই রিপোর্টটা তারা সাবমিট করছিল বেসিক্যালি অক্টোবর 20, 2020। আর অন্য যে সাবসিডিয়ারি ছিল আপনার নাবিস্তা ফার্মা লিমিটেড ওইটার আপনার অডিট করছে হচ্ছে এ কাশেম অ্যান্ড কং চার্টার অ্যাকাউন্টেন্টস, ওরাও সেম আপনার আনমডিফাইড অপিনিয়ন দিছিল যেটা সাবমিট করা হয়েছিল অক্টোবর 21, 2020। তো বেসিক্যালি এই সেকশনে আপনার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের যে দুইটা সাবসিডিয়ারি আছে তাদের অডিট রিপোর্টগুলোর ব্যাপারে বলা হয়েছে যে তাদের অডিট গুলা কে করছে, কনফার্ম করছে এবং তারা কী অপিনিয়ন দিছে। একদম লাস্ট প্যারাই বেসিক্যালি আপনার এম জে আবেদিন বা যারা অডিটর আছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে তারা তাদের অপিনিয়নটা দিছে যে তাদের মতে এই যে আপনার কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে এটা একটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ফাইন্যান্সিয়াল পজিশন, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আর এটার যে কনসিডারেড ক্যাশ ফ্লো সম্পর্কে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে ওগুলো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, তার মানে IFRS অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল ওটার অ্যাকর্ডেন্সও হয়েছে। তারপর কোম্পানিস অ্যাক্ট 1994, বাংলাদেশের যে কোম্পানিস অ্যাক্ট আছে 1994 ওইটা অনুযায়ী ওইটা ঠিক আছে, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে। এরপরে আমাদের যে দ্য সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ রুলস 1987 আছে ওইটা অনুযায়ী এবং অন্যান্য যে আদার অ্যাপ্লিকেবল লস অ্যান্ড রেগুলেশন আছে সবগুলোর বেসিসে সবগুলো অ্যাকর্ডেন্সে এই কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে। তো বেসিক্যালি এখানে তারা একটা আনমডিফাইড অপিনিয়ন দিছে আপনার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যে কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে। এরপর সেকশনে আছে কি আছে দেখেন, এরপর সেকশনে আছে হচ্ছে বেসিস ফর অপিনিয়ন। তারা যে এই যে আনমডিফাইড অপিনিয়নটা দিল তারা যে বলতেছে যে এই যে কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে এটা একটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে, এটা কিসের বেসিসে বলতেছে এটা উল্লেখ আছে এই সেকশনে, বেসিস ফর অপিনিয়ন সেকশনে। তো এখানে কী আছে দেখি, উই কন্ডাক্টেড আওয়ার অডিট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং, আওয়ার রেসপন্সিবিলিটি আন্ডার দোজ স্ট্যান্ডার্ডস আর ফার্দার ডিসক্রাইব ইন দ্য অডিটর্স রেসপন্সিবিলিটিস ফর দ্য অডিট অফ দ্য কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস সেকশন অফ আওয়ার রিপোর্ট। উই আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কোম্পানি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইন্টারন্যাশনাল এথিক্স স্ট্যান্ডার্ডস বোর্ড ফর অ্যাকাউন্টেন্টস, কোড অফ এথিক্স ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস IESBA কোড, টুগেদার উইথ দ্য ইথিক্যাল রিকোয়ারমেন্ট দ্যাট আর রিলিভেন্ট টু আওয়ার অডিট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন বাংলাদেশ অ্যান্ড উই হ্যাভ ফুলফিলড আওয়ার আদার ইথিক্যাল রেসপন্সিবিলিটিস ইন অ্যাকর্ডেন্স উইথ দিচ ইথিক্যাল রিকোয়ারমেন্টস অ্যান্ড দ্য IESBA কোড। তো এখানে বেসিক্যালি বলতে চাচ্ছে যে তারা যে অডিটটা করছে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিং, অডিটিংয়ের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে ওইটা মেনটেন করে তারা অডিটটা করছে। তো তাদের যে রেসপন্সিবিলিটিস আছে এটা বেসিক্যালি ফার্দার বলা আছে হচ্ছে অডিটর রেসপন্সিবিলিটিস একটা সেকশন আছে এই অডিট রিপোর্টের মধ্যে, ওখানে ফার্দার তাদের যে রেসপন্সিবিলিটিস ওগুলো ডিসক্রাইব করা আছে। আর এই এরপরে তারা বলতে চাচ্ছে যে তারা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি থেকে, ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা কি এটা নিয়ে আমি ফিউচারে ভিডিও করবো ইনশাল্লাহ। তো বেসিক্যালি এখানে তারা এটা বলতে চাচ্ছে যে ইন্টারন্যাশনাল ইথিক্স স্ট্যান্ডার্ড বোর্ড অফ অ্যাকাউন্টেন্টসের যে কোড আছে IESBA যে কোড আছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের জন্য ইথিক্যাল কোড আছে, তো ওই ইথিক্যাল কোড অনুযায়ী তারা বেসিক্যালি আপনার এই কোম্পানি থেকে ইন্ডিপেন্ডেন্ট। আর অডিটর বেসিক্যালি এটাও বলতে চাচ্ছে যে তারা তাদের যে ইথিক্যাল রেসপন্সিবিলিটিসগুলো আছে যেগুলো ফুলফিল করা উচিত আপনার ইথিক্যাল রিকোয়ারমেন্ট এবং IESBA কোড অনুযায়ী ওগুলো তারা ফুলফিল করছে। এরপরে লাস্টে কী বলছে দেখেন, উই বিলিভ দ্যাট দ্য অডিট এভিডেন্স উই হ্যাভ অবটেইনড ইজ সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট
টু প্রোভাইড এ বেসিস ফর আওয়ার ওপিনিয়ন। এবং লাস্টে তারা বলতে আছে তারা বিলিভ করে যে তারা যে অডিট এভিডেন্সগুলো অবটেন করছে ওগুলো সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট একটা বেসিস প্রোভাইড করার জন্য, তারা যে ওপিনিয়নটা দিছে ওই ওপিনিয়নের একটা বেসিস প্রোভাইড করার জন্য ওই এভিডেন্সগুলো সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট। আর এরপরে সেগমেন্ট হচ্ছে আপনার কি অডিট ম্যাটার্স। কি অডিট ম্যাটার্সে বেসিক্যালি কিছু ম্যাটার্স, কিছু সিগনিফিক্যান্ট, মোস্ট সিগনিফিক্যান্ট যে ম্যাটারগুলো আছে যেগুলো আপনার কনসিডার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সবচেয়ে বেশি এফেক্ট ফেলবে, ওই জিনিসগুলোকে অডিটররা তুলে ধরে। তো এখানে কি বলতে যাচ্ছে দেখেন, এখানে বলতে যাচ্ছে হচ্ছে কি অডিট ম্যাটার্স আর দোজ ম্যাটার্স দ্যাট ইন আওয়ার প্রফেশনাল জাজমেন্ট ওয়ার অফ মোস্ট সিগনিফিক্যান্স ইন আওয়ার অডিট অফ দ্য কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ দ্য কারেন্ট পিরিয়ড। কারেন্ট পিরিয়ডে যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে এইগুলোতে মোস্ট সিগনিফিক্যান্ট যে ম্যাটারগুলো আছে ওগুলো হচ্ছে কি অডিট ম্যাটার্স। দিচ ম্যাটার্স ওয়ার অ্যাড্রেসড ইন দ্য কনটেক্সট অফ আওয়ার অডিট অফ দ্য কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ এ হোল অ্যান্ড ইন ফর্মিং আওয়ার ওপিনিয়ন দেয়ার অন অ্যান্ড উই ডু নট প্রোভাইড এ সেপারেট ওপিনিয়ন অন দিস ম্যাটার্স। তো এই যে ম্যাটার্সগুলো আছে এগুলো বেসিক্যালি তারা যে ওপিনিয়নটা দিছে এটা তো ওভারঅল এই ওপিনিয়নটার মধ্যে চলে আসতেছে, এই কি ম্যাটার্সগুলোর জন্য তারা আলাদা আলাদা কোনো ওপিনিয়ন দিচ্ছে না এটা বলতে যাচ্ছে। বেসিক্যালি তারা যে ওপিনিয়ন দিবে কি অডিট ম্যাটার্সগুলো ওই ওপিনিয়নের মধ্যে পড়ে যাচ্ছে। তো এখানে আপনার কি অডিট ম্যাটার্সে তারা কী দিচ্ছে দেখেন, রিস্ক আওয়ার রেসপন্স টু রিস্ক ভ্যালুয়েশন অফ প্রপার্টি। এরপরে কি অডিট ম্যাটার্স হচ্ছে ভ্যালুয়েশন অফ ইনভেন্টারি, এটাও একটা কি অডিট ম্যাটার। এটারও যে রিস্কগুলো আছে ওগুলো বাম পাশে দেওয়া আছে আর এটা রেসপন্স অডিট অফ দ্য রেসপন্স এগুলো দেওয়া আছে ডান পাশে। তো আপনারা যদি ডিটেলস এই অডিট রিপোর্টটা পড়তে চান এটা আপনারা ডাউনলোড করতে পারবেন হচ্ছে আপনার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে। ইনভেস্টর রিলেশন যে আপনার ইয়াটার থাকে সেগমেন্টটা থাকে ওখানে ঢুকলে আপনারা অ্যানুয়াল রিপোর্ট পাবেন, অ্যানুয়াল রিপোর্টের মধ্যে এটা থাকবে অথবা আলাদা করে আপনার অডিট রিপোর্টটা থাকতে পারে। তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, ওখানে দেখতে পারেন এই যে কি অডিট ম্যাটার্সগুলো বলা আছে, আমি একটা ডিটেলস বলতেছি না, আপনারা ডিটেলস চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা এরপরে কি অডিট ম্যাটার্স হিসেবে আনছে তারা রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন, এখানেও তারা বেসিক্যালি কি রিস্ক থাকতে পারে, কি ধরনের রিস্ক আর এটার জন্য তারা কি রেসপন্স নিছে। তো বেসিক্যালি এখানে এম জে আবেদিন অ্যান্ড কং তিনটা আপনার কি অডিট ম্যাটার্স আনছে যেগুলো তাদের প্রফেশনাল জাজমেন্ট অনুযায়ী মোস্ট সিগনিফিক্যান্ট। এরপরে কি আছে দেখেন, এরপরে আছে হচ্ছে আদার ইনফরমেশন সেকশন। আদার ইনফরমেশন সেকশনে কি বলা আছে দেখি, ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল ফর দ্য আদার ইনফরমেশন, দ্য আদার ইনফরমেশন কম্প্রাইজেস অল অফ দ্য ইনফরমেশন ইন দ্য অ্যানুয়াল রিপোর্ট আদার দ্যান দ্য কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড আওয়ার অডিটর্স রিপোর্ট দেয়ার অন। দ্য অ্যানুয়াল রিপোর্ট ইজ এক্সপেক্টেড টু বি মেড অ্যাভেলেবল টু আস আফটার দ্য ডেট অফ দিস অডিটর্স রিপোর্ট। তো এখানে আদার্স ইনফরমেশন বলতে আপনার অ্যানুয়াল রিপোর্টের মধ্যে যত ধরনের ইনফরমেশন আছে শুধুমাত্র আপনার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর অডিটরদের যে রিপোর্ট আছে ওইটাও আপনার অ্যানুয়াল রিপোর্টের মধ্যে থাকে, এই দুইটা জিনিস ছাড়া বাকি যতগুলো ইনফরমেশন আছে সবগুলোকে বেসিক্যালি এখানে আদার ইনফরমেশন বলতেছে। তো এই যে অ্যানুয়াল রিপোর্টটা এটা আপনার অডিটরদেরকে দেওয়া হবে কখন, এই যে অডিট রিপোর্টের ডেট যখন হবে এরপরে দেওয়া হবে আর কি। তো আওয়ার ওপিনিয়ন অন দ্য কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাজ নট কভার দ্য আদার ইনফরমেশন অ্যান্ড উই ডু নট এক্সপ্রেস এনি ফর্ম অফ অ্যাসুরেন্স কনক্লুশন দেয়ার অন। তো এখানে তারা একটা ডিসক্লোজার দিয়ে দিয়েছে যে তাদের যে অপিনিয়ন আছে এটা আদার ইনফরমেশনগুলোর জন্য অ্যাপ্লিকেবল না, এই অপিনিয়নটা শুধুমাত্র এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ওই কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরই দেওয়া হচ্ছে। তো এটা এখানে ক্লিয়ারলি বলা আছে। এরপর বলা আছে ইন কানেকশন উইথ আওয়ার অডিট অফ দ্য কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আওয়ার রেসপন্সিবিলিটি ইজ টু রিড দ্য আদার ইনফরমেশন আইডেন্টিফাইড অ্যাবোভ ওয়েন ইট বিকামস অ্যাভেলেবল অ্যান্ড ইন ডুইং সো কনসিডার ওয়েদার দ্য আদার ইনফরমেশন ইজ ম্যাটারলি ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস or our knowledge obtained in the audit or otherwise appears to be materially misstated. Basically আপনার আদার ইনফরমেশন নিয়ে অডিটরদের রেসপন্সিবিলিটি হচ্ছে তাদেরকে আদার ইনফরমেশন যা আছে তা তারা যখন অ্যাভেলেবেল হবে তাদের কাছে তখন ওইটা ভালো করে পড়তে হবে, পরে এখানে কোনো আপনার ম্যাটেরিয়ালি ইনকনসিস্টেন্ট ইনফরমেশন আছে নাকি এটা দেখতে হবে, যেটা বেসিক্যালি আপনার যারা তারা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করছে ওটার সাথে ইনকনসিস্টেন্ট ওটার সাথে মিলতেছে না এরকম কোনো ইনফরমেশন তারা পাইছে নাকি বা আছে নাকি এটা তাদেরকে পরে চেক করে দেখতে হবে। তো ইফ বেসড অন সাচ ওয়ার্ক উই পারফর্ম উই কনক্লুড দ্যাট দেয়ার ইজ এ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট অফ
this other information, we are required to communicate the matter to those charged with the governance. Basically, tara annual report ta pore other information bolte ekhane annual report ke bujhacche. Auditor ei annual report ta pore jodi tara bujhe ba tara jodi conclude kore je ekhane material misstatement ache ei other information e, tahole tadake ei byapar ta kader sathe communicate korte hobe, those charged with governance, mane governance পরিচালনার জন্য যারা দায়িত্ব আছে তাদের সাথে এটা নিয়ে কমিউনিকেট করতে হবে। তো এটা হলো আদার ইনফরমেশন সেকশন। এরপরে কী আছে দেখি, এরপর সেকশন আছে হচ্ছে রেসপন্সিবিলিটিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড দোজ চার্জ উইথ গভর্নেন্স ফর দ্য কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোলস। তো এরপরের প্যারাতে বেসিক্যালি আপনার ম্যানেজমেন্ট আর যে গভর্নেন্সে যারা আছে তাদের রেসপন্সিবিলিটিস কী কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য আর ইন্টারনাল কন্ট্রোলের জন্য, এটা বেসিক্যালি এখানে দেওয়া আছে তাদের রেসপন্সিবিলিটিসগুলো। তো এখানে কী আছে দেখেন, ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল ফর দ্য প্রিপারেশন অ্যান্ড ফেয়ার প্রেজেন্টেশন অফ দ্য কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ দ্য কোম্পানি ইন অ্যাকর্ডেন্স উইথ IFRS, দ্য কোম্পানিস অ্যাক্ট 1994, দ্য সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ রুলস 1987 অ্যান্ড আদার অ্যাপ্লিকেবল লস অ্যান্ড রেগুলেশন। তার মানে ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ঠিকভাবে ফেয়ারভাবে প্রেজেন্টেশন করা, কিসের সাথে সামঞ্জস্য রেখে, কিসের সাথে ইন অ্যাকর্ডেন্স উইথ IFRS, অবভিয়াসলি IFRS এর সাথে কমপ্লাই করতে হবে, তারপরে কোম্পানি অ্যাক্ট, বাংলাদেশের যে কোম্পানি অ্যাক্ট আছে 1994 এটার সাথে কমপ্লাই করতে হবে, তারপরে যে দ্য সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ রুলস আছে 1987 ওইটার সাথে কমপ্লাই করতে হবে, এছাড়াও অন্যান্য যে আদার অ্যাপ্লিকেবল লস অ্যান্ড রেগুলেশনস আছে ওগুলোর সাথেও বেসিক্যালি তাদেরকে কমপ্লাই করে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে হবে, প্রেজেন্ট করতে হবে। অ্যান্ড ফর সাচ ইন্টারনাল কন্ট্রোল অ্যাজ ম্যানেজমেন্ট ডিটারমাইন্স ইজ নেসেসারি টু এনেবল দ্য প্রিপারেশন অফ কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দ্যাট আর ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট ওয়েদার ডিউ টু ফ্রড অর ইরর। আর এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করার জন্য তাদেরকে ঠিকভাবে আপনার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাও সাজাতে হবে, যাতে করে এখানে কোনো আপনার ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট না থাকে। এই ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আপনার ফ্রডের কারণেও হতে পারে বা আপনার ভুলের কারণেও হতে পারে। তো এই জিনিসগুলো আপনার না থাকার জন্য তাদেরকে সুন্দর করে একটা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমও সাজাতে হবে। এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি। ইন প্রিপেয়ারিং দ্য কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল ফর অ্যাসেসিং দ্য কোম্পানিস অ্যাবিলিটি টু কন্টিনিউ অ্যাজ গোয়িং কনসার্ন, ডিসক্লোজিং অ্যাজ অ্যাপ্লিকেবল ম্যাটার্স রিলেটেড টু গোয়িং কনসার্ন অ্যান্ড ইউজিং দ্য গোয়িং কনসার্ন বেসিস অফ অ্যাকাউন্টিং আনলেস ম্যানেজমেন্ট আইদার ইন্টেন্ডস টু লিকুইডেট দ্য কোম্পানি, টু সিস অপারেশন অর হ্যাজ নো রিয়েলিস্টিক অল্টারনেটিভ বাট টু ডু সো। আচ্ছা, নেক্সট আপনার ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে আপনার যে কোম্পানি আছে ওই কোম্পানি অ্যাবিলিটি আছে নাকি গোয়িং কনসার্ন বেসিসে চলার মতো, ওইটাকে অ্যাসেস করা, ওইটাকে ডিসক্লোজ করা, কোনো ম্যাটার্স যদি থাকে ওগুলো ডিসক্লোজ করা, আর যদি আর গোয়িং কনসার্নের বেসিসেই আপনার বেসিক্যালি অ্যাকাউন্ট আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা। যদি না এরকম কোনো কিছু হয় যে তারা বিলিভ করে যে এটা গোয়িং কনসার্ন বেসিসে চলবে না, অন্য কোনো বেসিসে ব্রেকআপ বেসিসে চলবে, ওই ক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু, বাট যদি তারা মনে করে যে এটা গোয়িং কনসার্ন বেসিসে চলবে তাহলে ওই অনুযায়ী তাদেরকে বেসিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে হবে। তো এটা অ্যাসেস করা, এটা ডিসক্লোজ করা, এগুলো হচ্ছে আপনার ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি। দোজ চার্জ উইথ দ্য গভর্নেন্স আর রেসপন্সিবল ফর ওভারসিইং দ্য কোম্পানিজ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রসেস। গভর্নেন্সে যারা আছে, দায়িত্বে যারা আছে কোম্পানি গভর্নেন্সে, তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রসেস আছে ওইটা ওভারসি করা। এইটা হচ্ছে বেসিক্যালি আপনার ম্যানেজমেন্ট আর যারা গভর্নেন্সের দায়িত্ব আছে তাদের রেসপন্সিবিলিটি। এরপরে সেগমেন্টে আছে হচ্ছে আপনার অডিটরস রেসপন্সিবিলিটি ফর দ্য অডিট অফ দ্য কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যারা অডিটর আছে এই ক্ষেত্রে আপনার MJ আবেদিন, তাদের কী কী রেসপন্সিবিলিটিস আছে, তো এটা বলা আছে হচ্ছে এই সেকশনে। ফার্স্টে কী বলা আছে, আওয়ার অবজেক্টিভ আর টু অবটেইন রিজনেবল অ্যাসুরেন্স অ্যাবাউট ওয়েদার দ্য কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যাজ এ হোল আর ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট ওয়েদার ডিউ টু ফ্রড অর ইরর অ্যান্ড টু ইস্যু অ্যান অডিটর্স রিপোর্ট দ্যাট ইনক্লুডস আওয়ার অপিনিয়ন। তো এখানে ফার্স্টেই অডিটরদের অবজেক্টিভ বলা আছে যে তাদেরকে রিজনেবল অ্যাসুরেন্স অবটেন করতে হবে, যাতে করে তারা একটা তাদের অপিনিয়ন ফর্ম করতে পারে, তো তারা এটা একটা অপিনিয়ন দিবে অডিট রিপোর্ট ইস্যু করার মাধ্যমে। এখানে আরেকটা জিনিস বলা আছে হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স হচ্ছে একটা হাই লেভেল অফ অ্যাসুরেন্স, মানে অ্যাসুরেন্স এটা একটা অ্যাসুরেন্স বাট একটা হাই লেভেলের অ্যাসুরেন্স, বাট এটা কোনো গ্যারান্টি না। অ্যাজ পার্ট অফ অ্যান অডিট ইন অ্যাকর্ডেন্স উইথ ISA উই এক্সারসাইজ প্রফেশনাল জাজমেন্ট অ্যান্ড মেনটেন প্রফেশনাল স্কেপটিসিজম থ্রু আউট দ্য অডিট। এই পার্টে বেসিক্যালি তারা বলতেছে যে তারা যে অডিটিং স্ট্যান্ডার্ড ফলো করতেছে সেটা একটা পার্ট হচ্ছে তাদেরকে কী এক্সারসাইজ করতে হবে, প্রফেশনাল জাজমেন্ট এক্সারসাইজ করতে হবে আর মেনটেন করতে হবে প্রফেশনাল স্কেপটিসিজম।
প্রফেশনাল জাজমেন্ট আর প্রফেশনাল স্কেপটিসিজম, এই দুইটা নিয়েও আমি ভিডিও করব ইন ফিউচারে। দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো যারা অডিট প্রফেশন আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট জানা। তো এই দুইটা জিনিস, একটা প্রফেশনাল জাজমেন্ট এক্সারসাইজ করতে হবে, আর একটা হচ্ছে প্রফেশনাল স্কেপটিসিজম মেনটেন করতে হবে। আচ্ছা, এরপর বলা আছে উই অলসো আইডেন্টিফাই অ্যান্ড অ্যাসেস দ্য রিস্ক অফ মেটেরিয়াল ম্যানেজমেন্ট অফ দ্য কনসিডার ফাইন্যান্স স্টেটমেন্ট হোয়ার ডিউ টু ফ্রড অর এরর ডিজাইন অ্যান্ড পারফর্ম অডিট প্রসিজার রেসপন্সিভ টু দোজ রিস্ক অ্যান্ড অবটেন অডিট এভিডেন্স দ্যাট ইজ সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টু প্রোভাইড অ্যা বেসিস ফর আওয়ার অপিনিয়ন। তো এখানে তারা আরও কী করবে, তারা বেসিক্যালি যারা যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হওয়ার রিস্ক আছে ওগুলোকে আইডেন্টিফাই করবে, অ্যাসেস করবে, ওই অনুযায়ী তারা বেসিক্যালি তাদের যে অডিট প্রসিডিউর আছে ওগুলোটা পারফর্ম করবে ওই রিস্কগুলোর রেসপন্স অনুযায়ী। এরপরে তারা বেসিক্যালি অডিট এভিডেন্স কালেক্ট করবে, যে এভিডেন্সগুলো হবে আপনার সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, যেগুলোর উপর বেস করে তারা তাদের একটা অপিনিয়ন দিতে পারবে। এরপর আসা হচ্ছে দ্য রিস্ক অফ নট ডিটেক্টিং এ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট রেজাল্টিং ফ্রম ফ্রড ইজ হায়ার দেন ফর ওয়ান রেজাল্টিং ফ্রম এরর্স অ্যাজ ফ্রড মে ইনভলভ কলিউশন ফরজারি ইন্টেনশনাল অমিশন মিসপ্রেজেন্টেশন অর দ্য ওভার রাইট অফ ইন্টারনাল কন্ট্রোল। তো এখানে বলতেছে তারা বেসিক্যালি যে মিসস্টেটমেন্ট দুইটা কারণে হতে পারে, একটা ফ্রডের কারণে আর একটা ইরোরের কারণে। তো ফ্রডের কারণে যে মিসস্টেটমেন্ট গুলো হয় ওগুলো ডিটেক্ট করা টাফ অ্যাজ কম্পেয়ার টু যেগুলো ইরোরের কারণে হয়ে থাকে। কারণ ফ্রড যখন করে কেউ তখন বেসিক্যালি এখানে অনেক কিছু ইন্টেনশনাল অমিশন থাকে, ফরজারি থাকে, মিসরিপ্রেজেন্টেশন থাকে, অনেক কিছু থাকে যার কারণে আপনার ফ্রডের কারণে যে মিসস্টেটমেন্টটা হয় এটা আইডেন্টিফাই করা আপনার ডিফিকাল্ট অ্যাজ কম্পেয়ার টু মিসস্টেটমেন্ট যেগুলো ইরোরের কারণে হয়ে থাকে। তো বেসিক্যালি এখানে এটা বলা হচ্ছে। এরপরে বলতেছে উই অলসো অবটেইন অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারনাল কন্ট্রোল রিলেভেন্ট টু দ্য অডিট ইন অর্ডার টু ডিজাইন অডিট প্রসিডিউর দ্যাট আর অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য সার্কামস্ট্যান্সেস বাট নট ফর দ্য পারপাস অফ এক্সপ্রেসিং অ্যান অপিনিয়ন অন দ্য এফেক্টিভনেস অফ দ্য ইন্টারনাল কন্ট্রোলস অফ দ্য কোম্পানি। এই সেকশনে বলতেছে বেসিক্যালি তারা যে কোম্পানি ইন্টারনাল কন্ট্রোল আছে ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং নিছে, কেন নিছে, যাতে করে তারা তাদের যে অডিট প্রসিডিউরটা আছে এটা সুন্দরভাবে ডিজাইন করতে পারে, ঠিকভাবে ডিজাইন করতে পারে, অ্যাপ্রোপ্রিয়েটভাবে ডিজাইন করতে পারে। তো এটার পারপাস এটা না যে তারা এই ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে তারা তাদের কোনো অপিনিয়ন দিবে, তারা বেসিক্যালি এটা একটা আন্ডারস্ট্যান্ডিং নিচ্ছে তাদের অডিট প্রসিডিউর ডিজাইন করার জন্য। এই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম নিয়ে তারা বেসিক্যালি আলাদাভাবে কোনো অপিনিয়ন দিবে না, এটা তাদের স্কোপের মধ্যে পড়ে না, এখানে বেসিক্যালি এটা বলতেছে। এরপরে বলতেছে হচ্ছে উই অলসো এভালুয়েট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ অ্যাকাউন্টিং পলিসিস ইউজড অ্যান্ড দ্য রিজনেবলনেস অফ অ্যাকাউন্টিং এস্টিমেটস অ্যান্ড রিলেটেড ডিসক্লোজার মেড বাই ম্যানেজমেন্ট। তারা যে অ্যাকাউন্টিং পলিসিসগুলো ইউজ করা হয়েছে, ম্যানেজমেন্ট যে অ্যাকাউন্টিং পলিসিসগুলো ইউজ করছে ওগুলো অ্যাপ্রোপ্রিয়েট নাকি এটা এভালুয়েট করবে। এরপরে আপনার ম্যানেজমেন্ট যে অ্যাকাউন্টিং এস্টিমেটস আর যে ডিসক্লোজারগুলো দিছে ওগুলো রিজনেবলনেসগুলো দেখবে। উই অলসো কনক্লুড অন দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ ম্যানেজমেন্ট ইউজ অফ দ্য গোয়িং কনসার্ন বেসিস অফ অ্যাকাউন্টিং অ্যান্ড based on the audit evidence obtained whether a material uncertainty exists related to events or conditions that may cast significant doubt on the company's ability to continue as a going concern. আচ্ছা, এরপর কি বলতেছে, if we conclude that a material uncertainty exists we are required to draw attention in our auditor's report to the related disclosures in the consolidated financial statements or if such disclosure are inadequate to modify our opinion. এখানে বলতে আছে তারা যদি কনক্লুড করে যে এখানে কোনো ম্যাটেরিয়াল আনসার্টেনিটি এক্সিস্ট করতেছে তাহলে তারা যে আপনার রিলেটেড ডিসক্লোজার আছে অডিট রিপোর্টে ওখানে তারা এটা অ্যাটেনশন ড্র করবে, এখানে এটাকে তুলে ধরবে। যদি ওই ডিসক্লোজারে এরকম কোনো কিছু বলা না থাকে তাহলে তারা এটা ওই ডিসক্লোজারের মধ্যে তুলে ধরবে। এরপর বলা আছে আওয়ার কনক্লুশন আর বেসড অন দ্য অডিট এভিডেন্স অবটেইনড আপ টু দ্য ডেট অফ আওয়ার অডিটর্স রিপোর্ট, হাউ আওয়ার ফিউচার ইভেন্টস অর কন্ডিশনস মে কজ দ্য কোম্পানি টু সিজ টু কন্টিনিউ অ্যাজ এ গোয়িং কনসার্ন। তো এখানে ওরা বেসিক্যালি আরেকটা ডিসক্লোজার দিয়েছে যে তারা যে কনক্লুশন আসছে এটা অডিট রিপোর্টের ডেটের আগে পর্যন্ত যত এভিডেন্স তাদের কাছে ছিল ওইটার বেসিসেই তারা এই কনক্লুশনে আসছে। তো ফিউচারে হয়তো কোনো ইভেন্টস বা কন্ডিশনের কারণে কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে বা গোয়িং কনসার্ন বেসিসে নাও চলতে পারে, বাট এটার জন্য
বেসিক্যালি তারা এটার জন্য কোনো রেসপন্সিবল না। তারা তাদের অডিট ডেটের আগে পর্যন্ত যে অডিট এভিডেন্সগুলো অবটেন করছে ওইটার বেসিসে তারা কনক্লুশনে আসতেছে আপনার গোয়িং কনসার্ন নিয়ে। তো এখানে বেসিক্যালি তারা এটা বলতেছে, উই অলসো এভালুয়েট দ্য ওভারঅল প্রেজেন্টেশন স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ দ্য কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইনক্লুডিং দ্য ডিসক্লোজার অ্যান্ড ওয়েদার দ্য কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস রিপ্রেজেন্ট দ্য আন্ডারলাইং ট্রানজ্যাকশন অ্যান্ড ইভেন ইন এ ম্যানার দ্যাট অ্যাচিভস ফেয়ার প্রেজেন্টেশন। তো বেসিক্যালি আপনার অডিটররা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ওভারঅল প্রেজেন্টেশন আছে, স্ট্রাকচার আছে, কন্টেন্ট আছে, যে ডিসক্লোজারগুলো করা হয়েছে, দেওয়া হয়েছে, ওগুলো সবগুলোকে এভালুয়েট করবে যে এগুলো ঠিক আছে নাকি, ফেয়ার প্রেজেন্টেশন হয়েছে নাকি। এরপরে হচ্ছে, উই অলসো অবটেন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স রিগার্ডিং দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অফ দ্য এন্টিটিস অর বিজনেস অ্যাক্টিভিটিস উইদিন দ্য কোম্পানি টু এক্সপ্রেস অ্যান অপিনিয়ন অন দ্য কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। উই আর রেসপন্সিবল ফর দ্য ডাইরেকশন সুপারভিশন অ্যান্ড পারফরমেন্স অফ দ্য অডিট, উই রিমেন সোললি রেসপন্সিবল ফর আওয়ার অডিট অপিনিয়ন। এখানে তারা বলতে আছে বেসিক্যালি তারা সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স অবটেন করছে তাদের একটা অপিনিয়ন এক্সপ্রেস করার জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর। আর আরও বলতেছে তারা রেসপন্সিবল অডিটটা কীভাবে সুপারভাইজ করা হবে, এটার ডিরেকশন কী হবে, এটার পারফরমেন্স কী হবে, এটার উপর এটা রেসপন্সিবিলিটি কাদের, অডিটরদের। আর তারাই সোললি রেসপন্সিবল ফর আওয়ার অডিট অপিনিয়ন, তারাই একমাত্র, তারা যে অপিনিয়নটা দিচ্ছে ওই অপিনিয়নের জন্য তারাই রেসপন্সিবল, বেসিক্যালি এখানে এটা বলতেছে। এরপরে আছে কি দেখেন, উই কমিউনিকেট উইথ দোজ চার্জ উইথ গভর্নেন্স রিগার্ডিং অ্যামং আদার ম্যাটার্স দ্য প্ল্যান স্কোপ অ্যান্ড টাইমিং অফ দ্য অডিট। এখানে আরও ইনক্লুড হচ্ছে আপনার তারা ইন্টারনাল কন্ট্রোলে যদি কোনো সিগনিফিকেন্ট ডেফিসিয়েন্সি পেয়ে থাকে ওইটাও তারা আপনার যে গভর্নেন্স আছে, গভর্নেন্সের দায়িত্বে যারা আছে তাদের সাথে অডিটররা এই বিষয়গুলো নিয়ে কমিউনিকেশন করছে। তো এখানে বেসিক্যালি এটা বলতেছে ওরা। এরপরে আসা হচ্ছে, উই অলসো প্রোভাইড দোজ চার্জ উইথ গভর্নেন্স উইথ এ স্টেটমেন্ট দ্যাট উই হ্যাভ কমপ্লাইড উইথ দ্য রিলেভেন্ট ইথিক্যাল রিকোয়ারমেন্টস রিগার্ডিং ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড টু কমিউনিকেট উইথ দ্যাম অল রিলেশনশিপস অ্যান্ড আদার ম্যাটার্স দ্যাট মে রিজনেবলি বি থট টু বেয়ার অন আওয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড হোয়ার অ্যাপ্লিকেবল রিলেটেড সেফগার্ডস। বেসিক্যালি তারা যে আপনার ইথিক্যাল রিকোয়ারমেন্টগুলো অনুযায়ী চলছে, কমপ্লাই করছে, এগুলো একটা স্টেটমেন্ট তারা গভর্নেন্সের দায়িত্বে যারা আছে তাদেরকে দিছে। এই সেকশনে বেসিক্যালি এটাই বলতে যাচ্ছে তারা। এরপর দেওয়া আছে হচ্ছে, ফ্রম দ্য ম্যাটার্স কমিউনিকেটেড উইথ দোজ চার্জ উইথ গভর্নেন্স উইথ ডিটারমাইন দোজ ম্যাটার্স দ্যাট ওয়ার অফ মোস্ট সিগনিফিক্যান্ট ইন দ্য অডিট অফ দ্য কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য কারেন্ট পিরিয়ড অ্যান্ড আর দেয়ার অফ দ্য কি অডিট ম্যাটার্স। তো এখানে বেসিক্যালি তারা গভর্নেন্সের দায়িত্বে যারা আছে তাদের সাথে কমিউনিকেট করে তারা যে বিষয়গুলোকে মনে করছে যে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট সিগনিফিক্যান্ট, ওগুলোকেই তারা কি অডিট ম্যাটার্স হিসেবে আনছে। যেটা আমরা ফার্স্টে দেখছিলাম তিনটা কি অডিট ম্যাটার্স হিসেবে তারা আলাদা করে আলোচনা করছিল। তো এখানে এটা বলতে যাচ্ছে যে এটা গভর্নেন্সের দায়িত্বে যারা আছে তাদের সাথে কথা বলার পর, তাদের সাথে কমিউনিকেট করার পরে এই জিনিসগুলোকে মোস্ট সিগনিফিক্যান্ট মনে হয়েছে তাদের প্রফেশনাল জাজমেন্ট অনুযায়ী, এবং এই জিনিসগুলোকেই তারা কি অডিট ম্যাটার্স হিসেবে আপনার অডিট রিপোর্টে আনছে। উই ডেসক্রাইব দিস ম্যাটার্স ইন আওয়ার অডিটর্স রিপোর্ট আনলেস ল অর রেগুলেশন প্রিক্লুডস পাবলিক ডিসক্লোজার অ্যাবাউট দ্য ম্যাটার অর হোয়েন ইন এক্সট্রিমলি রেয়ার সার্কামস্টেন্সেস উই ডিটারমাইন দ্যাট এ ম্যাটার শুড নট বি কমিউনিকেটেড ইন আওয়ার রিপোর্ট বিকজ দ্য অ্যাডভার্স কনসিকোয়েন্সেস অফ ডুইং সো উড রিজনেবলি বি এক্সপেক্টেড টু আউটওয়ে দ্য পাবলিক ইন্টারেস্ট বেনিফিটস অফ সাচ কমিউনিকেশন। তো বেসিক্যালি এখানে ওরা বলতেছে, অডিটররা বলতেছে যে যে কী অডিট ম্যাটার্সগুলো আছে তারা তাদের অডিটর রিপোর্টে এগুলো ডিসক্রাইব করবে, যদি না এগুলোর এটার এগেনস্টে কোনো ল থাকে পাবলিক ডিসক্লোজারের ক্ষেত্রে, অথবা যদি এমন কোনো সার্কামস্টেন্সেস হয় যেটা বেসিক্যালি যদি ডিসক্রাইব করা হয় অডিট রিপোর্টে তাহলে আরও অ্যাডভার্স কনসিকোয়েন্সেস হইতে পারে, এরকম কোনো সিচুয়েশন যদি না হয় তাহলে যে কী অডিট ম্যাটার্সগুলো তারা আইডেন্টিফাই করতে পারছে ওগুলো তারা আর আপনার অডিটর্স রিপোর্টে তারা ডিসক্রাইব করবে। বেসিক্যালি এখানে এটাই বলতে যাচ্ছে, এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার অডিটর্সদের রেসপন্সিবিলিটি সেকশন, এটা গেল। এরপর সেকশন আছে হচ্ছে রিপোর্ট অন আদার লিগাল অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস। এই সেকশনে আছে হচ্ছে তারা যে লিগাল অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টসগুলো আছে যেগুলো তারা কমপ্লাই করছে, যেগুলোর বেসিসে তারা বেসিক্যালি তাদের অপিনিয়নটা দিছে, ওগুলো সম্পর্কে বলা আছে।
তো এখানে দেওয়া আছে হচ্ছে আপনার কম্পানিজ অ্যাক্ট 1994 এটা কমপ্লাই করছে নাকি, তারপর দ্য সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ রুলস 1987 অ্যান্ড রিলেভেন্ট নোটিফিকেশন ইস্যুড বাই বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। উই অলসো রিপোর্ট দ্যাট, তারা আরও রিপোর্ট করছে যে উই হ্যাভ অবটেইনড অল দ্য ইনফরমেশন অ্যান্ড এক্সপ্লেনেশনস হুইচ টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিফ ওয়ার নেসেসারি ফর দ্য পারপাস অফ আওয়ার অডিট অ্যান্ড মেড ডিউ ভেরিফিকেশন দেয়ার অফ। তারা তাদের অডিটের জন্য যেগুলো প্রয়োজন নেসেসারি মনে করছে ওই ধরনের যত ইনফরমেশন দরকার সবগুলো ইনফরমেশন তারা কালেক্ট করছে, যত এক্সপ্লেনেশন দরকার ওগুলো কালেক্ট করছে। এরপরে কি করছে, ইন আওয়ার ওপিনিয়ন প্রপার বুকস অফ অ্যাকাউন্টস অ্যাজ রিকোয়ার্ড বাই ল হ্যাভ বিন কেপ্ট বাই দ্য কোম্পানি সো ফার অ্যাজ ইট অ্যাপিয়ার ফ্রম আওয়ার এক্সামিনেশন অফ দোজ বুকস। তো তাদের মধ্যে বেসিক্যালি এখনও পর্যন্ত কোম্পানি লয়ে যেভাবে রিকোয়ার্ড ওইভাবে তাদের বুকস অফ অ্যাকাউন্টসগুলো তারা মেনটেন করছে, তারা পরীক্ষা করে যেটা বুঝতে পারছে আর কি এখন পর্যন্ত। এরপরে আসা হচ্ছে দ্য কোম্পানি কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল পজিশনস ব্যালেন্স শিট অ্যান্ড দ্য কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম প্রফিট অর লস অ্যাকাউন্টস ডেল্ট উইথ বাই দিস রিপোর্ট আর ইন অ্যাগ্রিমেন্ট উইথ দ্য বুকস অফ অ্যাকাউন্টস অ্যান্ড। তো এখানে বলতে আছে তারা যে ব্যালেন্স শিট আর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আছে, লস অ্যাকাউন্ট আছে, ওইটা তাদের যে বুকস অফ অ্যাকাউন্টস আছে লেজার বলেন ট্রায়াল ব্যালেন্স বলেন এগুলোর সাথে অ্যাগ্রি করছে, মিল আছে এগুলো দুইটাই কনসিস্টেন্ট একটা একটার সাথে, এটা বলতে চাচ্ছে। এরপর বলতে আছে দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড অ্যান্ড পেমেন্ট মেড ওয়ার ফর দ্য পারপাস অফ দ্য কোম্পানিজ বিজনেস ফর দ্য ইয়ার। তার মানে এখানে যত ধরনের এক্সপেন্ডিচার আর পেমেন্ট হয়েছে সবগুলো কোম্পানির বিজনেস পারপাসে হয়েছে, এটা অন্য কোনো পার্সোনাল পারপাসে হয় নাই, তো এখানে এটা বলতেছে। তো এটা হচ্ছে আপনার রিপোর্ট অন লিগাল অ্যান্ড আদার রিকোয়ারমেন্টসের যে রিপোর্টগুলো ওগুলো। এরপরে কী লেখা আছে, এরপর দেওয়া আছে হচ্ছে দ্য এঙ্গেজমেন্ট পার্টনার অন দ্য অডিট রেজাল্টিং অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট অডিটার্স রিপোর্ট ইজ মিস্টার হাসান মাহমুদ FCA। তো এই যে এই অডিটরের এঙ্গেজমেন্ট পার্টনার কে ছিল এটা সম্পর্কে বলা আছে, হ্যাঁ যে এনগেজমেন্ট পার্টনার ছিল হচ্ছে মিস্টার হাসান মাহমুদ FCA। তো বেসিক্যালি এটুকুই হচ্ছে আপনার অডিট রিপোর্ট, এরপরে অডিট রিপোর্টে সাইন থাকবে MJ আবেদিন অ্যান্ড কং চার্টার অ্যাকাউন্ট্যান্টস, এখানে তাদের সাইন। তারপরে এটা এই অডিট রিপোর্টটা কোন তারিখে ইস্যু করা হয়েছে এটা দেওয়া থাকবে এই পাশে, অক্টোবর 28, 2020, অক্টোবরের 28 তারিখ 2020 এই অডিট রিপোর্টটা ইস্যু করা হয়েছে। ওকে ভিউয়ার্স, এখন তাহলে একটা কুইক রিক্যাপ করি যে একটা অডিট রিপোর্টের মধ্যে কী কী থাকে। তো প্রথমে ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স রিপোর্ট, অডিট রিপোর্টের নাম থাকবে, কাদের জন্য অডিট রিপোর্টটা করা হয়েছে এটা থাকবে, তারপর অডিট রিপোর্টটা কিসের উপর করা হয়েছে, অডিটটা কিসের উপর করা হয়েছে রিপোর্টটা এটা থাকবে। এরপর থাকবে অপিনিয়ন সেকশন, অপিনিয়ন সেকশনে অডিটররা তাদের যে অপিনিয়নটা আছে ওটা অপিনিয়ন সেকশনে এক্সপ্রেস করবে। অপিনিয়ন সেকশনের পর আস্তে আস্তে হচ্ছে আপনার বেসিস ফর অপিনিয়ন, এই যে অডিটররা যে অপিনিয়নটা দিছে এটা কিসের বেসিসে দিছে ওই বেসিসগুলো সম্পর্কে বেসিস ফর অপিনিয়ন সেকশনটাতে থাকবে। এরপরে থাকবে আপনার কি অডিট ম্যাটার্স, অডিটররা বেসিক্যালি আপনার কোম্পানির আপনার গভর্নেন্সের দায়িত্বে যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করার পরে তাদের প্রফেশনাল জাজমেন্ট ইউজ করে যে জায়গাগুলো আপনার এই পিরিয়ডের জন্য সবচেয়ে মোস্ট সিগনিফিকেন্ট ওই সিগনিফিকেন্ট ম্যাটার্সগুলোকে বেসিক্যালি আপনার কি অডিট ম্যাটার্স বলে। তো এই সেকশনটাতে এরকম কি অডিট ম্যাটার্স কী কী আছে আপনার অডিটররা এটা লিখবে। তো এখানে তিনটা কি অডিট ম্যাটার্স এখানে ছিল, একটা হচ্ছে আপনার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের যে ভ্যালুয়েশন আছে এটা নিয়ে একটা ম্যাটার ছিল, এরপরে ছিল হচ্ছে আপনার ইনভেন্টারি ভ্যালুয়েশন একটা ম্যাটার ছিল, এরপরে ছিল আপনার রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনের একটা ম্যাটার। টোটাল তিনটা কি অডিট ম্যাটার্স ছিল যেগুলো বেসিক্যালি এখানে তারা ডিসক্রাইব করছে। তো কি অডিট ম্যাটার্সের পরে আছে হচ্ছে আপনার আদার ইনফরমেশন। তো আদার ইনফরমেশন বলতে বেসিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট রিপোর্ট ছাড়া যে অ্যানুয়াল রিপোর্টটা আছে ওইটাকে এখানে আদার ইনফরমেশন বলতেছে, ওই আদার ইনফরমেশনটা সম্পর্কে এখানে বলা আছে। তো ওইটা নিয়ে আপনার অডিটরদের কী কী রেসপন্সিবিলিটি আছে ওই ইনফরমেশনটা নিয়ে ওইটা এখানে বলা আছে। আদার ইনফরমেশনের পরে আছে হচ্ছে আপনার ম্যানেজমেন্টের কী কী রেসপন্সিবিলিটিস আছে আপনার, এটা ম্যানেজমেন্ট আর যারা আপনার গভর্নেন্সের দায়িত্বে আছে তাদের কী কী রেসপন্সিবিলিটি এটা বলা আছে হচ্ছে এই সেকশনে। এরপরের সেকশন আছে হচ্ছে আপনার অডিটরদের কী কী রেসপন্সিবিলিটি, যারা অডিট করতে গেছে যা বা যারা অডিট করতেছে অডিট যে ফার্মটা আছে তাদের কী রেসপন্সিবিলিটিস আছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর অডিট করার সময় তাদের কী কী রেসপন্সিবিলিটি তাদেরকে পালন করতে হবে, কী কী দায়িত্ব তাদেরকে পালন করতে হবে এটা বলা আছে বেসিক্যালি। তো অডিট রেসপন্সিবিলিটির পরে আছে হচ্ছে অন্যান্য যে লিগাল রেগুলেটরি রিকোয়ারমেন্ট আছে যেগুলোর উপর রিপোর্ট করতে হবে ওইটা সম্পর্কে বলা আছে হচ্ছে এরপরের সেকশনে।
রিপোর্ট অন আদার লিগাল অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস, তো এগুলো সম্পর্কে বলা আছে। তো অডিট রিপোর্ট লাস্টে আছে, দেখেন এঙ্গেজমেন্ট পার্টনার, এঙ্গেজমেন্ট পার্টনারের নাম কি তার নাম দেওয়া থাকে এখানে, মেনশন করা থাকে। এরপরে আপনার যে ফার্ম করছে, অডিট করছে, তাদের সিগনেচার থাকবে, তাদের ইনিশিয়াল থাকবে, তাদের সিল থাকবে, ডেট থাকবে কোন ডেটে এই অডিট রিপোর্টটা ইস্যু করা হয়েছে। এরপর আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর অডিট করছে, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেওয়া থাকবে। যেমন এখানে আছে আপনার কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আছে, আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, তারপর ক্যাশ ফ্লো আছে, তো এগুলোর নোটস আছে আর ডিসক্লোজার আছে, তো এগুলো দেওয়া থাকবে অডিট রিপোর্টে। আপনার অডিট রিপোর্ট সেকশনের পরে আপনার এগুলো দেওয়া থাকবে, যেটা বেসিক্যালি আপনার ম্যানেজমেন্ট প্রিপেয়ার করছে আর যারা অডিটর আছে তারা এটাকে অডিট করছে। তো ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেওয়া থাকবে আপনার অডিট রিপোর্টের সাথে। আচ্ছা, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যে স্টেটমেন্টগুলো আছে, প্রত্যেকটা স্টেটমেন্টে সাইন থাকবে, কার কার সাইন থাকবে এটা একটু দেখে নিই। প্রথমে দেখেন, এটা হচ্ছে আপনার ব্যালেন্স শিট, বেক্সিমকো ফার্মার কনসোলিডেটেড স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন। তো এই ফাইন্যান্সিয়াল পজিশনের লাস্টে সাইন থাকে হচ্ছে আপনার ডিরেক্টরের সাইন আছে, ম্যানেজিং ডিরেক্টরের সাইন আছে, কোম্পানির ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর সাইন আছে, তারপরে আছে হচ্ছে আপনার সিএফও যে আছে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তার সাইন আছে। এরপরে আছে হচ্ছে আপনার যে চার্টার এখন যে অডিট ফার্ম অডিট করছে তাদের একটা সাইন আর সিগনেচার আছে। তো এরকম যে স্টেটমেন্টগুলো আছে প্রত্যেকটা স্টেটমেন্টে এইরকম সাইন থাকবে। তো এটা হচ্ছে ব্যালেন্স শিট। এরপরে এটা হচ্ছে আপনার প্রফিট অর লস স্টেটমেন্ট, এখানেও দেখেন লাস্টের দিকে তাদের সাইন আছে, ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, সিএফও, তারপর অডিট ফার্মের সাইন আছে। এরকম করে প্রত্যেকটা স্টেটমেন্টে সাইন থাকবে আপনার অডিট রিপোর্টে। তো বেসিক্যালি এটাই হচ্ছে আপনার বিক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অডিট রিপোর্ট। অডিট রিপোর্টে এখানে বেসিক্যালি অডিটর তাদের একটা আনমডিফাইড অপিনিয়ন এক্সপ্রেস করছে। আই নো ভিডিওটা অনেক বড় হয়েছে, বাট অডিট রিপোর্ট সম্পর্কে যদি একটা ক্লিয়ার আইডিয়া পেতে চান অডিট রিপোর্টে কী কী থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন, ভিডিওগুলো দেখে আপনার বেনিফিট হচ্ছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।